সপ্তাহ পেরোলেই বাংলা নববর্ষ 1419। বাংলা নববর্ষ উদযাপনের বিশেষ দিক হচ্ছে এর সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক। আকাশে কোন মাসে সূর্য কোথায় থাকে তার উপরেই কিন্তু বাংলা মাসগুলোর নাম হয়েছে। আমাদের সালটা থেকে সৌরকেন্দ্রিক, এটা তো মোটামুটি শিওর যে সৌরকেন্দ্রিক কিসের জন্য, আমরা কৃষি প্রধান দেশ, সূর্যের সাথে আমাদের সময়ের একটা ভালো সম্পর্ক আছে। সময়ের আগে সময়ের সম্পর্ক আছে, সময়ের সাথে থেকে কৃষির সম্পর্ক আছে। যেমন আমাদের যদি ধান, আমাদের যে এই সিজনটাতে এই সিজনের ফল হবে, অন্য সিজনের ফল হবে না, সেই যে জিনিসটা যদি আমরা অন্য কিছুর সাথে ইন্টারাপ্ট না করি, সেই সময়টা যদি আবার ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে, দেন দেখা যাবে আমাকে সৌর ক্যালেন্ডার ফলো করতে হবে। দ্যাটস ওয়াই আমরা সৌর ক্যালেন্ডারটা ফলো করছি সেই সময় থেকে। টেলিগ্রাম এর নামে একটা সফটওয়্যার আছে, এটা ওপেন সোর্সের সফটওয়্যার, এটা ফ্রি ডাউনলোড করা যায় যে কোনো সময়, জাস্ট নেট থাক, নেট কানেকশন হলেই হয়। এটার সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আমি নক্ষত্র, আমাদের পৃথিবী থেকে স্ট্যাবল করে যে আমরা আকাশটা যখন দেখবো তখন কীরকম দেখা যায়, নক্ষত্র মণ্ডলগুলো কোথায় রয়েছে, নক্ষত্রগুলো কী পজিশনে রয়েছে, ইভেন নক্ষত্রগুলোর কী ম্যাগনিচিউড কী, ইভেন ওটার অবস্থান কীরকম, ওটার গতি কীরকম, ভ্যালোসিটিটা কীরকম, সেই জিনিসগুলো আমরা মেজার করতে পারি। সফটওয়্যারটার একটা মজার ব্যাপার হচ্ছে আমি যে কোনো লোকেশনে, পৃথিবীর যে কোনো লোকেশনে আমি যেতে পারবো। বাংলা নববর্ষ আমাদের বাংলা সন কতটাভাবে বৈজ্ঞানিকভাবে আসলে আসে, এটা আসছে আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান, আমাদের কৃষি এবং খাজনা আদায় করার সাথে সম্পর্কিত ছিল এটা। মুঘল আমলে খুব সম্ভবত সম্রাট আকবর সেখান থেকেই শুরু করেন এই বাংলা নববর্ষের প্রচলনটা। আমাদের অনেক আগের থেকেই যে প্রচলনটা হয়ে আসছিল খাজনা দেওয়া, সেটাই এপ্রিল মাসেই হতো, ফসল শেষ হয়ে মানে ফসল তোলার সাথে সাথেই তখন খাজনা দেওয়ার প্রচলনটা ছিল বলেই আকবর আসলে এই এপ্রিলের 14 তারিখ থেকে আমাদের বাংলা নববর্ষের শুরু। আমরা যদি এই গ্রীষ্মকালে আমাদের তারার অবস্থানগুলো দেখতে চাই, তো প্রথমেই বলে রাখা দরকার যে ঢাকা থেকে খুব বেশি তারা দেখা যায় না, তো আমি যা বলবো তা হয়তো ঢাকার আকাশে খালি চোখে দেখে বোঝা সম্ভব না। এই জন্য আমরা স্টেলারিয়াম নামে একটা সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার, এটা ইন্টারনেটে গিয়ে ডাউনলোড করে নিলেই এখানে যত তারা আছে আকাশে আমাদের বর্তমান হিসাবে যতগুলো দেখা যায় সব কিছু ওদের ডেটাবেসে আছে, ওখান থেকে আমরা চাইলেই যে কোনো তারা দেখতে পারি। তো সেখান থেকে আমরা এটা আসলে যাচাই করে নিতে পারি যে যখন গ্রীষ্মকাল আসে আমাদের তখন শীতকালীন কিছু তারা, আমরা তারাগুলোকে শীতকালীন গ্রীষ্মকালীন এইভাবে ভাগ করে নিতে পারি। যেমন কালপুরুষ মণ্ডল, এটা কিন্তু শীতকালীন, আমরা কালপুরুষ সকলেই কম বেশি চিনি, গ্রীষ্মকাল আসলে কিন্তু কালপুরুষ আমাদের আকাশ থেকে চলে যাবে। এখন এই সময় আকাশে মূলত দেখা যাবে কন্যা রাশি কিংবা অ্যান্ড্রোমেডা, ক্যাসিওপিয়া, এগুলো বেশি বেশি দেখা যাবে। তো সে গিয়ে আকাশের তারার সাথে মূলত আমরা জানি চৈত্র মাসের একটা সম্পর্ক আছে, চিত্রা যে নক্ষত্রটা এটা চৈত্র মাসে দেখা যায়, বৈশাখ মাসের সাথে ঠিক সেভাবে কোনো তারার সম্পর্ক নাই, তবে এখন দেখা যাবে চিত্রা আকাশে অনেক উপরে আছে, আমরা খুব সহজে দেখতে পারবো, চিত্রা অনেক উজ্জ্বল একটি তারা।